বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি এবার ভেঙে যাবে? সেদিকেই কিন্তু বিষয়টা যাচ্ছে। যদিও ভেঙে না যায়, একটা বড়সড় কিন্তু বিভেদ সৃষ্টি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনিতেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত, যদিও শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি না, ভারতবর্ষের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম ছোট ছোট বিভক্ত। কিন্তু বর্তমানে যেরকম একটি পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে কিন্তু এই বিভাজনটা আরো স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। একদিকে রয়েছে বেশ কিছু পরিচালক, টেকনিশিয়ান এবং অভিনেতারা, অন্যদিকে রয়েছে ফেডারেশন, এমএন এবং যে ডিরেক্টরদের গিল্ড আছে তারা। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাহুল মুখোপাধ্যায় যে পরিচালক, তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তার কারণ, তিনি নাকি গিল্ডকে বা ফেডারেশনকে বা ডিরেক্টর অ্যাসোসিয়েশনকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে একটি চোরকির ওয়েব সিরিজে কাজ করেছেন, যেখানে তাকে বারণ করা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এরকম কোন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে কি যে কোনো ডাইরেক্টর বা কোনো অ্যাক্টর বা কোনো টেকনিশিয়ানকে এরকম ভাবে আটকাতে পারে যে সে অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে কাজ করতে পারবে না, বা কাজ করতে গেলে তাকে কোনো রকম পারমিশন নিতে হবে? এরকম কিন্তু পৃথিবীতে কোথাও নেই, শুধুমাত্র এটাই এইখানেই আছে, আর কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না। ইভেন শুধু তাই নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা বহুদিন ধরেই চলে আসছে যে যেখানে যত টেকনিশিয়ানের প্রয়োজনীয়তা নেই, তার চেয়ে অনেক বেশি টেকনিশিয়ানকে নিতে হচ্ছে। এবং বিদেশেও যখন আগে শুটিং করা হতো, এখন তো প্রায় হয় না, সেখানেও কিন্তু অতিরিক্ত লোককে বাধ্য হয়ে নিতে হতো ফেডারেশনের জন্য, এরকমই তাদের রুলস আছে। ইভেন বাংলার বাইরের থেকে, ধরুন কেউ তামিল থেকে, তেলুগু থেকে বা হিন্দির থেকে যারা এখানে কাজ করতে আসতো, মানে এখানে এসে শুটিং করতো সিনেমার শুটিং পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু তাদেরকে অনেক লোক এক্সট্রা নিতে হতো, বাধ্য হতো। এবং এই কারণে কিন্তু বহু সিনেমার শুটিং এখান থেকে চলে গিয়েছে। এই কথা কিন্তু ঋদ্ধি সেন নিজেই বলেছেন, তার একটি সিনেমা যেটি তিনি হিন্দিতে করছিলেন, তার কিন্তু এখানে শুটিং আর করা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়নি। এবার ধীরে ধীরে একের পর এক লোক, পরিচালক এর আগে সৃজিত মুখার্জি, তারপর রাজ চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং গতকালকে দেবও কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছে, যে তারও মনে হয়েছে যে কোনো টেকনিশিয়ান বা পরিচালককে কিন্তু কোনো জায়গায় কাজ করতে যাওয়ার জন্য আটকানো যায় না, এবং যদি সে নিয়ম না মেনে থাকে তাহলে কিন্তু তার কথাটা শোনা উচিত। এখানে প্রশ্ন হচ্ছে যে রাহুল মুখোপাধ্যায় কি সত্যি কি সেখানে কাজ করতে কি ভুল করেছে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না, কারণ এটা তো সম্ভবই নয়। দেখুন, একদিনই বাংলাতে কাজ করেন, তিনি যদি হিন্দিতে গিয়ে কাজ করেন তাহলে কি তাকে পারমিশন নিতে হবে? এটা কি সম্ভব? কোনো অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু এরকম রুলস নেই। তার কারণ হচ্ছে, বেশ কিছুদিন আগে ফেডারেশনের সঙ্গে এরকম একটি প্রবলেম হয়েছিল অভিনেতাদের আগে, তখনই তারা আর্টিস্ট ফোরাম কিন্তু ফেডারেশন থেকে বেরিয়ে যায়, যার ফলে আর্টিস্টদের উপর কিন্তু এখন সেটা প্রযোজ্য নয়। না, আর্টিস্টদের উপর এটা প্রযোজ্য হতো, সে যদি বাংলায় এসেই কাজ করতে যাইতো বা তেলেগু দিকে কাজ করতে যাইতো, তাকে কিন্তু পারমিশন নিতে হতো। আমার মনে হয় এটা অত্যন্ত ভুল কাজ, যে এরকম একটা নিয়ম থাকা যে কোনো টেকনিশিয়ান বা কোনো পরিচালক বা যাকেই পশ্চিমবঙ্গের বাইরে বা বাংলার বাইরে যদি কোথাও কাজ করতে হয় তাকে পারমিশন নিতে হবে, এটা কিন্তু একদমই আমার মনে হয় না এটা ঠিক কাজ। এই বিষয়ে আজকেই যে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন আছে, তাদের একটা মিটিং আছে, শোনা যাচ্ছে নাকি অনেকেই যদি এর কোনো সমস্যার সমাধান না বের হয় তাহলে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন থেকে তাদের সদস্যপদ ছেড়ে দিতে পারে, বা এরকম হতে পারে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন ভেঙে গেল, তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হবে। বা এটাও হতে পারে যে ডিরেক্টার্স যে অ্যাসোসিয়েশন আছে ইস্টার্ন ইন্ডিয়ার, সেটা ফেডারেশনের থেকে বেরিয়ে আসতে পারে, যেরকম আর্টিস্ট ফোরাম করেছিল। তো এখন দেখার অ্যাকচুয়াল কি হয়, আজকে এই ব্যাপারে মিটিং আছে। কিন্তু তথাপি আমি বলবো যে এটা অত্যন্ত বাজে নিয়ম যে কোনো টেকনিশিয়ান বা কোনো পরিচালক ভারত বাংলার বাইরে গিয়ে কাজ করতে গেলে তাকে পারমিশন নিতে হবে। এরকম কিন্তু কোনো স্কুল কলেজেও থাকে না যেটা এইখানে আছে। তো আমার বিশ্বাস যে এই সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একই থাকবে। তবে আমি তথাই বলছি, এই নিয়মটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।